আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা খুব সুন্দর ওয়েদার। এই রকম সুন্দর ওয়েদারে বাসায় বসে থেকে সময় নষ্ট করার থেকে বাহির থেকে একটু ঘুরে আসলে কিন্তু মন অনেক ফ্রেশ হয়ে যায়। এই জন্য আজকে হঠাৎ করেই বাইরে একটু বের হয়ে গেলাম, চলে আসছি রংপুরের মহিপুর ব্রিজে। বিশেষ করে দেখেন আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, এই আকাশ কিন্তু আপনাকে অনেক মুগ্ধ করবে। আমার পিছনে দেখেন একটা নৌকা চলতেছে, ভালোই লাগতেছে, নদীতে অনেকদিন পরে আসলাম। আর বিশেষ করে নদীটা ব্রিজ থেকে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, একসঙ্গে চারদিকের ওয়েদার দেখা যায়, পাশাপাশি নৌকা দেখা যায়, আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল আজকের। তো এই ওয়েদারে আমি চলে আসছি হচ্ছে রংপুরের মহিপুর ব্রিজে, এখানে অনেক মানুষ প্রতিদিন বিকেলে আসে। আমি কোথাও ঘুরতে আসবো আর সেখানে খাবো না, এটা তো আর হয় না, এই কারণে মহিপুর ব্রিজে আজকে আমি চলে আসছি চটপটি খাওয়ার জন্য। এখানে দেখি গরম গরম চটপটি বিক্রি করা হচ্ছে। তো এটা কোন দিকে, এটা হচ্ছে রংপুর থেকে যদি আপনি মহিপুর ব্রিজে যান তাহলে ব্রিজে ওঠার আগেই হাতের বাম পাশে আপনার এই দোকানগুলো আপনি পাবেন। এখানে আপনি চটপটি, সিঙ্গাড়া, পুরি, ফুচকা এগুলো পাবেন। তো আমি এখানে আজকে চটপটি খেয়ে দেখব। এখানে চটপটি হচ্ছে মুরগির ডিমের 30 টাকা আর হাঁসের ডিমের চটপটি 40 টাকা। তো আমি একটা হাঁসের ডিমের চটপটি অর্ডার করব। এই দোকানটা হচ্ছে সিরিয়ালে 2 নম্বর দোকান। দেখতেই পাচ্ছেন চটপটি কিন্তু আমার হাতে চলে আসছে, এখন শুধু খেয়ে দেখার পালা। চটপটিটা অনেক সুন্দরভাবে মশলা দেওয়া আছে, তো এটা আমরা প্রথমে মাখায় নিব। হাঁসের ডিম দিয়ে নেওয়া হয়েছে, অনেক গরম ছিল কিন্তু চটপটিটা। চলেন খেয়ে দেখি কি অবস্থা। গরমের জন্য ঠিকঠাকভাবে মুখেও দেয়া যাচ্ছিল না, প্রচুর গরম ছিল। এই চটপটিটা একদম এভারেজ একটা চটপটি, এটার মধ্যে এক্সট্রা কোনো কিছু নাই। আরেকটা জিনিস খুব খারাপ লাগছে আমার কাছে, সেটা হচ্ছে তারা হাঁসের ডিম বলে দিয়েছে, বাট ডিমটা কেন জানি আমার কাছে মুরগির ডিম মনে হচ্ছে। এখানে হাঁসের ডিমের কোনো ফ্লেভার আমি পাচ্ছি না। টোটালি এটা একটা কী বলবো, যে 2 নম্বরই ব্যবসা আপনি বলতে পারেন। হয়তোবা তারা অন্য সময় হাঁসের ডিম দেয়, বাট আমাকে এখানে যেটা দেয়া হয়েছে এটা মুরগির ডিম। তো এখানে সিঙ্গাড়া আছে, তারপরে আপনার পেঁয়াজি আছে, এগুলো একটু খেয়ে দেখি কেমন লাগে, কারণ এই ব্রিজে আমরা সচরাচর সবাই ঘুরতে আসি, তো এখানে আসলে অনেক সময় অনেক কিছু খাই। এটাও আপনাদের জানা উচিত কোন খাবারে আপনারা প্রতারিত হবেন বা কোনটাতে হবেন না। দেখতে পাচ্ছেন গরম গরম সিঙ্গাড়া এবং পেঁয়াজি আমার হাতে চলে আসছে। প্রথমে পেঁয়াজিটা টেস্ট করে দেখব যে কেমন লাগে। হালকা করে শশার সালাদ করা আছে বা শশা কেটে দেয়া আছে। পেঁয়াজিটা খুবই শক্ত ছিল, বাট তারা আমাকে গরম বলেছে, হয়তো বা এটা সেকেন্ড টাইম গরম করা। তো পেঁয়াজিটা খেয়ে যেটা আমার মনে হয়েছে আমার কাছে ভালো লাগেনি। সিঙ্গাড়াটা টেস্ট করে দেখি, সিঙ্গাড়াটা প্রচণ্ড গরম, কেবলমাত্র আমার সামনেই সিঙ্গাড়াটা নামানো হয়েছে। চলেন সিঙ্গাড়া ভেঙে দেখা যাক ভিতরে কি আছে। 5 টাকার সিঙ্গাড়া, সিঙ্গাড়ার মধ্যে তেমন কোনো কিছু নেই, আলু আছে এই যা। তো এখানে সিঙ্গাড়া, পুরি বা চটপটি যেটাই বলেন, কোনোটাই আমার কাছে খুব যে ভালো লাগছে তা না, তবে চটপটিটা ট্রাই করতে পারেন, মুরগির ডিমেরটাই করবেন 30 টাকা দিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, পেজে নতুন হলে ফলো করবেন। আসসালামু আলাইকুম।